চট্টগ্রামের আনোয়ারা ঘুরতে ঘুরতে চলে এলাম শায়েস্তা খানের মেয়ের বাড়িতে। আর কেনা জানে শায়েস্তা খানের কথা মনে হতেই মনে পড়ে টাকায় আটমন চাল পাওয়ার কথা। এই বাড়িটি স্থানীয়দের কাছে বড় উঠান মিয়া বাড়ি নামেই পরিচিত। বাড়ির শুরুতেই দেখা মিলছে সেই দৃষ্টিনন্দন মসজিদের। মূল বাড়ির সামনে রয়েছে লম্বা মাটির কাছারি ঘর, সামনে বড় বারান্দা, বারান্দায় দেয়া হয়েছে মাটির পিলার, কাছারির মাঝে রয়েছে মূল বাড়ি যাওয়ার পথ। স্থানীয়দের মতে কয়েকশো বছর আগের জমিদারের ১৬তম প্রজন্ম জমিদার মনোহর আলী খান ১৯৬৫ সালে তাদের পূর্বপুরুষরা এখানে আসেন। কেউ কেউ বলে থাকেন রাজা শ্যাম রায় তাদের পূর্বপুরুষ, তারা মূলত শায়েস্তা খানের বংশধর। শায়েস্তা খান তার জমিদারির ২৫% দেওয়ান মনোহর আলী খানকে দান করেছিলেন, সেখান থেকেই তাদের জমিদারি শুরু। পাকিস্তান আমলে জমিদারির প্রথা বন্ধ হয়ে যাওয়ার পর তাদের জমিদারির অবসান ঘটে। জানা যায় জমিদার বাড়ির সামনের ঘরে বাইরের অতিথিরা এসে বসতেন, সেখানে খাজনাও আদায় হতো, বিচার আচারও সেখানে হতো। মাটির নির্মিত ওই ঘরের বিভিন্ন অংশ এখন ক্ষয়ে গেছে। বাড়ির এক পাশে ছিল ধানের বিশাল গোলা ও অপর পাশে ছিল বিনোদন স্থান, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। প্রায় ধ্বংস হয়ে যাওয়া দ্বিতল ভবনটিতে ছিল উপরে ও নিচে ৩টি করে মোট ৬টি কক্ষসহ ২টি ফ্লোরে ২টি শৌচাগার। আনোয়ারার বর উঠান মিয়া বাড়িতে আমরা এসেছি। আজকের দিনটা খুব সুন্দর, একেবারে হালকা মেঘ আকাশে এবং পরিবেশটাও বেশ ঝিরঝিরে। তো এই যে বাড়িটা আমরা দেখছি, এটা হচ্ছে শায়েস্তা খানের মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি মানে সেই শায়েস্তা খান যার সময় আসলে মানে এক টাকায় ৮ মণ চাল পাওয়া যেত, যার গল্প আমরা বইয়ে পেরেছি। তার যে একটা সত্যি সত্যি মেয়ের বাড়ি আছে আমি আসলে নিজেও জানতাম না। আমাদের চট্টগ্রামের প্রথম আনোয়ারায় প্রথম আলোর যিনি প্রতিনিধি সাংবাদিক, উনিও আমাদের বন্ধু মোর্শেদ এবং তার ছোটো ভাই নীল জামশেদ, আমরা আসলে ঘুরতে ঘুরতে চলে এসেছি এবং ইতিহাস দেখার পর মনে হলো শায়েস্তা খানকে তো দেখিনি, কিন্তু তার মেয়ের বাড়ি বা প্রতিটি ইটে হয়তো এখানে শায়েস্তা খানের ছোঁয়া আছে, শায়েস্তা খানের মেয়ের ছোঁয়া আছে। এবং সবচেয়ে ভালো যে বিষয়টা যে তার বংশধররা কিন্তু এখনও এই যে বাড়িটা দেখছেন আপনারা, এই বাড়িটাতে কিন্তু এখনও তার বংশধররা বাস করেন। জমিদার বাড়িতে ভবন নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে তা চারকোনা আকারের। দেয়াং পাহাড়ের মাটি কেটে বিশেষভাবে ইটগুলো তৈরি করা হয়েছিল, এর সাথে চুনসুরকি দিয়ে স্থাপনাটি নির্মাণ করা হয়। স্থাপনার বয়স কয়েকশো বছর বলে ধারণা করা হচ্ছে। জমিদারের বংশধররা ৬০-এর দশক থেকে ভবনটিতে বসবাস করা বন্ধ করে দেন। সেই সময় বাড়ির পিছনে আরেকটি একতলা ভবন নির্মাণ করা হয়, যেটি আপনারা ছবিতে দেখছেন, সেটি এখনো বসবাসের উপযোগী। জমিদারের বংশধররা গ্রামের বাড়িতে গেলে সেখানেই বসবাস করেন। পুরাতন ভবনটির কোনো সংস্কার না হওয়ায় তা এখন বিলুপ্তির পথে।
বাড়ির দোতলায় উঠতে চায়, তাই ঝোপঝাড়গুলো সরিয়ে একটু পরিষ্কার করা হচ্ছে। বাড়ির উপরে উঠেই বোঝা গেল আশপাশে কি বিশাল আয়তন জুড়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। শত শত বছর আগের ইট সুরকিগুলো এখনো যেন সেই সময়ের সাক্ষ্য বহন করে চলছে। মূল বাড়িটি এখন ঝোপঝাড়ে প্রায় আড়াল হয়ে গেছে। বাড়িটির আশপাশে অনেক পুরনো লিচু গাছ, বেলগাছ সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রয়েছে। গাছগুলোর বয়সও বাড়ির চেয়ে কম নয়।